ভেবে দেখেন দিন, আল্লাহ চাই তো আর এক মাস দুদিন পরে হয়তো রোজা আসছে। দেখবেন যে রমজান মাসে একটা আলাদা খাস রহমত আল্লাহর নাজিল হয়, এটা একদম সঠিক, আর সেটাও হাদিস থেকে প্রমাণিত। যেহেতু রাসূল বলেছেন ইযা জাআ শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাইন, প্রিয় নবী বলেছেন রমজান মাস যখন আসে তো মরদুদ শয়তানটাকে শিকল দিয়ে বাঁধা হয়। আলহামদুলিল্লাহ বলেন, এটাও আল্লাহর দয়া। এটাও কি সংক্ষিপ্ত কথায় সারা বছর নফসার শয়তান দুটো প্যাক করে আমাদের মিসগাইড করে, দুটো প্যাক হয়ে আমাদেরকে ধর্মচ্যুত এবং ধর্ম বিরোধী আমলে আমাদেরকে নিয়োজিত করে। কিন্তু এই রমজান মাসে যেই ইবলিস বাঁধা পড়ে নফস একলা ঝুল কেটে আর পারে না, যেহেতু শয়তানের শক্তিটা ওর সঙ্গে আর যুক্ত হচ্ছে না, ও একলা পারে না। আলহামদুলিল্লাহ ওই সুবাদে দেখি মসজিদে মুসল্লি ভর্তি, ইফতারিতে তারাবিতে সেহরিতে বা সেই ঈদে একদম মনে হলো যেন গোটা গ্রাম একটা ধর্মীয় বাজার বসে গেছে। মসজিদ কমিটি ভাবে মসজিদ দোতলা না করলে আর উপায় নেই, এত পরিমাণ মুসল্লির চাপ। আমি বলি ভাই দাঁড়া, এই রমজানের জোয়ারে এসেছে, সওয়ালের ভাঁটা যেই চালু হবে যেরাম জোয়ারে এসে ওইরাম ভাঁটায় চলে যাবে। এক মাস ব্যাপী যে ছেলেটা আলহামদুলিল্লাহ রোজা রাখলো, সে মাগরিবের নামাজ পড়লো, রোজাদারদের সঙ্গে ইফতার করলো, 33 রাকাত নামাজ পড়লো এশা এবং তারাবি মিলে, কি অবাক কাণ্ড! এক মাস ট্রেনিং এর পরে সবে মাত্র সওয়ালের চাঁদ উঠেছে, তার আগে থেকে রেডি হয়ে বসেছিল, যেমন গেটিং তমন লাইটিং, আর ওই রকম সুরেলা কণ্ঠের শিল্পীদের গজলের ঝংকার আর চলতেছে সারা রাত ধরে তাণ্ডব। এ জানো রোজার উপহার, নাউজুবিল্লাহ বলে জোরে বলে নাউজুবিল্লাহ, টোটাল ইসলামে এর কোনো অনুমোদন নেই। ঈদ পড়া হয়ে গেল, মুসলিম অ্যাডাল্ট ছেলে আর মেয়ে এদের বাড়ি আটটারও পাওয়া যাবে না খুব একটা, সব রাস্তায় তাদের গাড়ির গতি দেখলি মনে হবে সরে দাঁড়াই, নাহলে বলা যায় না হয়তো ওর সঙ্গে আমার উড়িয়ে লে ধরতে জি। আর তাতে যেমন মেল জোড়া আছে তেমন ফিমেল আছে, তেমন মেল ফিমেল দুটোই আছে, চলছে। কি মানে সত্যি যদি তুমি ধর্ম বুঝতে তাহলে এক মাস ব্যাপী রোজা সেহরি তারাবি ইফতারি এতগুলো ধর্মীয় আচরণ করার পরে সত্য এখনো 24 ঘন্টা পার হয়নি, 12 ঘন্টা রমজান বিদায় নিয়েছে কি 14 ঘন্টা 16 ঘন্টা, এর ভিতরেই তুমি পূর্ণ ইবলিসের ভক্ত অনুরক্ত হয়ে ইবলিসের পথে বেরিয়ে পড়লে, তাহলে সত্যি যদি তুমি ধর্ম বুঝতে তাহলে তোমার এটা বোঝা উচিত ছিল যে ধর্ম করা যেমন দরকার, ধর্ম করার পরে ধর্মের আমলটাকে রক্ষা করাও দরকার। কথা বলছেন না কেন? তুমি ওই যেটা করছো তোমার এবাদত আমল কিছু থাকছে বলে ভেবে দেখেছো কোনোদিন ভেবে দেখেছো যে একটা ছেলে যদি ফ্রি মাইন্ড চিত্ত বিনোদন করে, সে গান শোনে, সে বাজনা শোনে, এবং যত রকমের চিত্ত বিনোদন রয়েছে সবগুলোতে করছে, তুমি এটা কোনোদিন জেনেছো যে কোন ধার্মিক কশ্চিন কালেও এই জাতীয় কাজগুলোকে করতে পারে না? শুধু না, যদি কেউ ওইগুলোকে আনন্দিত হয়ে করে তার ইমানটা নষ্ট হয়ে যায়। কেউ যদি গানে মজা নেয়, গানে যদি হাস্য কৌতুক করে, গান শুনে যদি সে হেসে কুটি কুটি হয়, গানে যদি তৃপ্তি বোধ করে তার ইমানটাই নষ্ট হয়ে যায়। সত্যি যদিও ধর্ম বুঝতো তাহলে যেগুলো করেছে ওগুলো রক্ষা করার জন্য ধর্মের আমল রক্ষিত, দূরের কথা, ইমানটাই শেষ হয়ে যাচ্ছে, সেন্স নেই ওর। জি
প্রিয় ভাই, আমি এই কথাগুলো যদি কোরআন আর হাদিস থেকে একটা একটা তথ্য তুলে বলি তাহলে বোঝানোর কথা কম হয়ে যাবে। ফলে আমি এই ব্রেনগুলোকে কালচার করছি বাঙালিদের কাছে বাংলা ভাষা একটু বুঝুন। তাহলে আমি আপনাকে বলতে চাইলাম, এই চোখটাও কোরআন হাদিস তথা আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না, জিহ্বাটাও আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না, কানটাও আল্লাহ আল্লাহ রসুলের অনুগত না। কি করে বুঝলুম ইসলাম? অথচ ইসলামের মানে আমি একটু আগেই আপনাদেরকে বলেই দিয়েছি, ইসলাম মানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করা। কোথায় সেটা বাপ, কোথায় সেটা? তবে তো হব আমি একজন মুসলিম। তাহলে আমার নাম মুসলিম, ধর্ম আমার ইসলাম, কিন্তু আমার দাবির সঙ্গে কর্মের মিল নাই। আমি আমি যদি হাতটার কথা বলি না বাপ, এই হাতটা, জি শুধু এই হাতটার কথা বুঝুন ভাই, এটাকেও কোরআন হাদিসের অনুগত বানানোর দরকার আছে না? নাই। প্রিয় নবী একটা হাদিসে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই লোকটা যে লোকটার জবান থেকে আর যে লোকটার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। সহজ মানে অন্য মুসলমানেরা নিরাপদে থাকে যে লোকটার জবান থেকে আর হাত থেকে ওই লোকটা প্রকৃত মুসলমান। আমি আব্দুল কাইয়ুম, আমি একজন মুসলিম বলে দাবিদার, অথচ আমার জবান থেকে, আমার জবান থেকে মুসলিম ভাইরা নিরাপদ নয়, তথা আমার জবানের কথায় তারা ক্ষুব্ধ, তারা রুষ্ট, তারা অতিষ্ঠ, তারা রাগান্বিত। ফলে আমি কিন্তু সত্যকারের পারফেক্ট মুসলমান হতে পারিনি। আমার হাতের থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না। ফর এক্সাম্পল, জি আমার গায়ের জোরে যদি কাউকে মারি এটাও নিরাপত্তার অভাব। আবার আমার গায়ের জোরে, কলমের জোরে যদি কারুর মাল কাড়ি, সেটাও আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকলো না। না কি বলছেন? এই হ্যাঁ না বলেন না, লোক কলম চালায় পা দেয় না হাত দেয়। হ্যাঁ, তো আমি হাত দিয়ে কলম চালাবো, আমার কলমের জোর আছে, একটা কলম চালিয়ে দেবো লাখ লাখ টাকা ফাঁক করে দেবো। আমি যেন মরিচ জাপির কথা বলতেছি, বলেন বলেন, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? তুমি তোমার কলম চালিয়ে পরের টাকা লুট করো। প্রিয় ভাই আমার, এরপরে যদি আমি বলি ভাই, এই হাত, এই হাত, এতিমের মাথায় বুলালে হাতের নিচে যত লোম পড়ে তত সব পাওয়া যায়, আর ওই হাত দ্বারা এতিমের মালকে আত্মসাৎ করে এতিমকে নিঃস্ব রিক্ত বানিয়ে ছেড়ে দেওয়া যায়। কথা বলেন, জি এর পরেরটা বলুন, যেটা একদম লেটেস্ট লেটেস্ট হাতের কর্মকাণ্ড, সেটা হচ্ছে ফেসবুকে যা মন চায় তাই লেখা। ফেসবুকে লেখে কি দিয়ে লোক? পা দিয়ে না, হাত দিয়ে লেখে না? জি হে, এমন এক যন্ত্র, আমি কথা বলছি মুরারিশা চৌমাথা মসজিদের। কি মুরারিশা মসজিদের ভাই? বিশ্বাস করুন, আমি বলো এই লোকগুলোর সামনে কথা বলছি না, আমি কথা বলছি সারা পৃথিবীর দেশি আর প্রবাসে বাঙালি জাতির কাছে, চাই সে আমেরিকায় থাক আর চাই সে অস্ট্রেলিয়ায় থাক, যেহেতু অন ক্যামেরায় কথা বলছি আমার এ কথা, ও চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, শ্রীলঙ্কা, সৌদি, যেখানে বাঙালি আছে এ কথা তারা সেখানে লুপিয়ে নিচ্ছে। কথা বলছেন না কেন? তাহলে আমি অজ বলো শুধু মোরারিসায় বসছে করছি না, এরা আমার সম্মুখে শ্রোতা, কিন্তু আমার ব্যাকে রয়েছে কোটি কোটি বাঙালি শ্রোতা, যাদের কাছে আমার কথা বইয়ে নিয়ে যাচ্ছে ইউটিউব। হ্যাঁ বল, এখন বলুন আমি চৌমতায় বসে এখানে বসে আমার ফেসবুকে একজনের নামে গাল লিখে দেবো, সে থাকে আমেরিকায়, এ যন্ত্র সেখানে লেদাবে না? লেদাবে না? কি বলছে? লেদাবে না? আমেরিকায় কেউ বসে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার করে দিল এই এতে ওই ফেসবুকে, ভাই আমার, আমি থাকি জামিয়ায়, কোথায় বসে লিখলো অস্ট্রেলিয়ায়, চলে এলো জামিয়ায়। না যাবে না? তাহলে আধুনিক কালের হাতের চরমতম কোরআন আর হাদিস বিরোধী
এর কাজ হলো এই ফেসবুকটাই লেখালেখি করা। ভাই, এই লেখাটা যদি ইসলামের পক্ষে কিছু লেখা হয় সেটা হয়তো কারোর জন্য উপকারে আসতে পারে, আর সেটা যদি ইসলামের পক্ষে কিছু লেখা হয় তাহলে কি লাভ হবে? সমালোচনা হবে, গাল হবে, কুৎসার ওঠানো হবে। তার মানে ভাই, এইটাকে কেন্দ্র করি কত লোক জাহান্নামে যাওয়ার রাস্তা করে নেবে তার ইয়াত্তা নেই। হ্যাঁ না বলেন। এবার বলেন তো ইসলাম কি বলেছে যে তুমি তোমার হাত অন্যের প্রতি প্রয়োগ করো, তোমার হাত দ্বারা তুমি কলমের কোঁচায় মানুষের টাকা লাখ লাখ ফাঁক করো? ইসলাম কি বলেছে যে তুমি তোমার হাত দ্বারা এতিমের মালকে আত্মসাৎ করো? ইসলাম কি বলেছে যে তুমি মুখে গালি দিয়ে তোমার আওয়াজ পৌঁছাচ্ছে না, জি, তাহলে তুমি হাত দিয়ে লিখে তুমি গালিটাকে পেট্রোলের মতো স্প্রেড করিয়ে দাও? এটাও সম্ভব যে আমি লাইভে এসে একটা কথা বললাম, আমি বললাম আমার ঘরের মধ্যে বসে ওই কথা পৌঁছে গেল সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের কাছে। ভাই, সেটা কেউ ভালো বললো, কেউ মন্দ বললো, সেটা নিয়ে চর্চা চললো, সমালোচনা চললো। ভাই, এই জবান আর এই হাত একটাও কি মনে হচ্ছে যে ইসলাম তথা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আনুগত্য স্বীকার করেছে? কি গো, আমার কথা ব্রেনে লাগছে? হ্যাঁ, এতগুলো লিকেজ আমার জীবনটায়, এই লিকেজ গুলো সারাই করে তবে তো আমাকে ধর্ম আচরণ করতে হবে, তাহলে আল্লাহর কাছে কিছু বেনিফিট পাওয়া যেতে পারে। জি, আমাদের হাতে লিক, চোখে লিক, কানে লিক, জবানে লিক, জি, চারিদিকে লিকেজ ভর্তি, এত ফাটল, এত ছিদ্র, এদিকে টাইম হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, জি, রমজান এসো এলো, না খেয়ে গো রোজা 8টা রেখে দিলুম কি 30টা রেখে দিলুম, জি, ফেতরা দিতে হবে দিয়ে দিলুম, কোরবানি করতে হবে করে দিলুম, টাকা আছে, জি, তো মাদ্রাসাওয়ালারা যাকাত চাইছে দিয়ে দিলুম, হয়ে গেল পূর্ণ ধর্ম, হয়ে গেল। হ্যাঁ, সম্মানিত ভাইয়ের আমার বেয়াদ হবে নেন না, এই রাত দুপুর বেলা আপনাদের ব্রেনটাকে আমি কালচার করতে যে এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে যে কথা এই পর্যন্ত বলে এসেছি যে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানেই হলো আনুগত্য স্বীকার করা। আমি আমার শ্রোতা ভাইদের কাছে, মায়েদের কাছে, প্রিয় যুবকদের কাছে, যুবতীদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করছি, একটু নিজেকে, নিজে অন্যের জন্য নয়, নিজে নিজেকেই ভাবুন, নিজেকেই ভাবান যে আমি মুসলমান দাবি করেও সত্যি সত্যি আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে পারিনি, আমি কোরআন হাদিসের অনুগত হতে পারিনি, এর জন্য আমার আগামী দিনে সংগ্রাম চাই আমার নফসের বিরুদ্ধে, আগামী দিনে আমার সংগ্রাম চাই ইবলিসের বিরুদ্ধে, আগামী দিনে আমার সাধনা চাই আমার পার্থিব স্বার্থে যত ক্ষতি হোক তারপরেও আমি নিজেকে ইসলামের কাছে সমর্পণ করছি বা করব বা করেই আমি দেখাবো। এই জেদ যদি থাকে তাহলে হয়তো দ্রুত নিজেকে ইসলামের কাছে সঁপে দেওয়া যাবে বাবা। তা যদি মনে হয় না, হজ হচ্ছে শুনছি, আজও হচ্ছে শুনছি, অথচ আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে না, আমার লাইফ ক্যারেক্টার চেঞ্জ করব না, যা ছিলাম তাই থাকবো, ভাই তাহলে মনে হয় আমরা সাময়িক কিছু সওয়াব পাবো, কোরআন হাদিসের কথা শুনছি এর বিনিময়ে কিছু সওয়াব আল্লাহ চাইলে দেবেন ভাই, আর জলসা বন্ধ তো সওয়াবের রাস্তাও বন্ধ। আমি গোড়ায় পড়েছিলাম এতটুকুই, ওই একটা ছোট্ট আয়াতের অংশকে কেন্দ্র করে এই কথাগুলো বলে এসেছি, জি, গাদা আয়াত পড়িনি, যোগ্যতাও আমার নেই অত, জি, তাই একটুখানি পড়ে এতটা কথা বলে বলেছি। ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, ধর্ম বলতে যেটি সেটার নাম ইসলাম, সেটার নাম কি? ইসলাম একমাত্র ধর্ম। ভাই, সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে একটিও আল্লাহ পাকের সমর্থিত নয়, যত ধর্ম গ্রন্থ রয়েছে তার একটা বাক্য ইসলাম কোরআন ছাড়া আল্লাহর নয়, সুতরাং ধর্ম বলতে যেটা সেটি আল্লাহর কাছে পছন্দনীয় তার নাম ইসলাম। আর বিশ্ব পরিচালনার মানব জাতির গাইডলাইন দিয়েছে একটি কালাম, তার নাম আল কোরআন, সুবহানাল্লাহ বলে, জি, ফলে আগে আমাকে
প্রকৃতপক্ষে ইসলামটাকে বুঝতে হবে, তবে আমি মুসলমান হয়েছি কিনা কোন মোড়ল মতব্বর মুক্তি পীর পীরজাদা কারুর কাছে যাচাই করতে হবে না, নিজের বিবেক নিজের একদম এক্সাক্ট রেজাল্ট দিয়ে দেবে, একদম যথার্থ রেজাল্ট আপনার বিবেক আপনাকে দেবে। তাই আমি যুবকগুলোর কাছে স্নেহের বসে, যুবতীদের কাছে স্নেহের বসে এবং মায়েদের কাছে সম্মানের চোখে, ভাইয়েদের কাছে শ্রদ্ধার চোখে দাবি করছি, আমরা নিজেরা একটু সমীক্ষা করি যে আমরা প্রকৃতপক্ষে নিজেকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের কাছে সমর্পণ করতে পেরেছি না পারিনি। যদি না পেরে থাকি এইটা কত দ্রুত কাটিয়ে উঠতে পারি ততই বুঝব আমার ধর্ম জীবনের উন্নতি হয়েছে, আর এটা যদি কাটিয়ে উঠতে না পারি তাহলে বোঝা যাবে যে আমার টোটাল লাইফটাই চলছে একটা খিচুড়ির লাইফ, টোটাল লাইফটা। আর খিচুড়ির লাইফের পরিণতি বুঝেন, কোরআন বলেছে ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের রীতিনীতি, অন্য ধর্মের আচার আচরণ যারা আমল করে আল্লাহ স্পষ্ট বলে দিলেন ফালাইন ইউকবালা মিনহু, তাদের এই আমল করা আচরণ করা একটা বিধর্মী রীতি আমার কাছে অ্যাকসেপ্টেড নয়, একটাও গ্রহণযোগ্য নয়, বরং যারা অন্য ধর্মের রীতিনীতি নিজেদের জীবনে বাস্তবায়ন করবে ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত, পরকালে তারা ক্ষতিগ্রস্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত মন্তব্য আমার নয়, আল্লাহর, তারা পরকালে অবশ্যই ধ্বংসের অন্তর্ভুক্ত। ভাই আল্লাহ পাক যখন বলিয়ে দিয়েছেন তাহলে আমাদের সমীক্ষা করতে হবে যে আমরা আমরা পরধর্মের রীতিনীতি, বিজাতীয় রীতিনীতিকে ত্যাগ করে আমার ইসলামী রীতিনীতির কাছে নিজেকে বরাদ্দ এবং সমর্পণ করব কিনা সিদ্ধান্ত নিলেই আমার এই বকা সার্থক হবে বলে আমি মনে করি। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাকে এতটুকুই কথা এই সঙ্গে জুড়ে বলব, মাতিন সাহেবের শেষের দিকের দু এক মিনিটের কথা শুনতে পাচ্ছিলাম। জি ভাই, আমি ওই প্রসঙ্গে এতটুকু বলবো, কথায় বলে না এই যারা বাস্তব কথা সেটা হলো পাশা থাকতে আমাশা সারে না, এটা বাংলার প্রবাদের কথা, কথা ঠিক না ভুল, আমাশা একেবারেই সেরে যায়, জীবনেও আর হবে না এরকম হয় বাবা। তো মনে রাখুন সেই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ অবধি যারা সত্যের পক্ষে ইসলামের পক্ষে কাজ করেছেন, আম্বিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ইমাম মুস্তাহিদ, ভাই পীর ওলি বুজুর্গানে দিন, যারাই কাজ করেছেন ইসলামের পক্ষে সত্যের পক্ষে, ভাই সেদিন থেকে শুরু করে আজ অবধি আর একটা সম্প্রদায় গালি গালাজ মিথ্যা সমালোচনা এবং চুগলি মিথ্যা অপবাদ অপপ্রচার চালিয়ে এসছে, সুতরাং আজও তার ব্যতিক্রম হবে না হয়নি, কারণ সেই দুনিয়াই তো চলছে, এখন তো দুনিয়া তো পাল্টাইনি, পাল্টেছে নাকি, সেই দুনিয়াই চলছে। সুতরাং যতই আমি ভালো কাজ করি মনে করি জাকির সাহেবের কাছে পছন্দ হবে না, জাকির সাহেব তাতে একটা সবল মারবে, আপনি একটা করবেন আমার পছন্দ হবে না, আমি তাতে সবল মারব, এটাই চলছে। এই হেনা বলেন একটা গ্রামে একটা মসজিদ একটা কমিটি চালাচ্ছে, গ্রামের আর পাঁচটা লোকের পছন্দ হয় না, একদম। সুতরাং মতভেদ ছিল রয়েছে থাকবে, সত্যের বিরুদ্ধে গাল ফজিয়ত ছিল রয়েছে থাকবে, ভাই ঠিক ততই মত হক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একদল চেষ্টা করবে আর একদল বাধার সৃষ্টি করবে। ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত কর্মকাণ্ডের ব্যাপারে ফেসবুকে পান আর হোয়াটসঅ্যাপে পান আর প্রকাশ্য কিছু বক্তাদের অন স্টেজ বক্তৃতা পান, একটাই কথা শুধু মনে রাখুন যে কাজ যখন চলবে গালও চলবে, কাজ চলবে বিরোধিতাও চলবে, কাজ চলবে তো শত্রুতাও চলবে। আমার কথাটা কি অবান্তর মনে হচ্ছে? এরপরে
আপনার মনের সঙ্গে কথা বলুন যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মেয়েদের মাদ্রাসা বলি, ছেলেদের মাদ্রাসা বলি, মডেল মাদ্রাসা বলি, জামিয়ার মতো উচ্চ শিক্ষা বলি, বঙ্গনূর পত্রিকা বলি, এবং রাজনৈতিক অরাজনৈতিক দলের ইসলাম বিরোধী পদক্ষেপের মোকাবেলায় এদের সংগ্রাম আর আন্দোলন বলি যা করে আসছে, যদি আপনাদের মনে হয় যে বর্তমান যুগ সন্ধিক্ষণে এই গুটি কতক ছেলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নাম দিয়ে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে দাঁড়িয়ে যে কাজগুলো করছে সত্যকারের এই কাজগুলো বর্তমান সমাজের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে, অন্যায়ের প্রতিবাদে এগুলো দরকার আছে। তাহলে টাইম টু টাইম কথা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমাদের সঙ্গে থাকুন, এটা সংগঠনের পক্ষে আপনাদের কাছে আমার এক মিনিটের দাবি, এক মিনিটের দাবি। আর যদি মনে হয় না এদেরটা ভালো লাগছে না, এরা ঠিক কাজ করছে না, অনুরোধ করব অযথা পিছনে সমালোচনা করে নিজের জাহান্নামের রাস্তাটা কেউ সহজ করবেন না, আমার পছন্দ হয় না, বায়ুতে যাইনি আমি। এই ভুল কথা আপনাদের কি কুপরামর্শ দিলাম? জি, হয় সঙ্গে থাকুন, মরেও সওয়াব পাবেন, আর যদি মনে করেন এদের পছন্দ হয় না চুপ থাকুন, আমি ওতে যাই না, কমিটি গেল। অযথা সমালোচনা করে, পাপ জাগার করে নিজের জাহান্নামের রাস্তা সহজ করা, সে আলেম হোক, পীরজাদা হোক, আর কোন বক্তা হোক, আর আম জনতা হোক, এটা কারোর জন্য বুদ্ধিমানের কাজ নয়, ঠিক না ভুল? আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী।